নাজমুল এই সংস্কারের ধীর গতিকে গতিময় কিভাবে করা যাবে না গতিময় তো সরকার কি করতে হবে কিন্তু তার জন্য সবার সহযোগিতা লাগবে একটা ঐক্যমত লাগবে শুরু থেকে এটা বলে আসছি আমরা সবাই ঐক্যমতটা কিন্তু আমরা সব ক্ষেত্রে দেখি না যেটি অভ্যুত্থানের পরে ছিল সেই ঐক্যমত আস্তে আস্তে ফাটল ধরে দুর্বল হচ্ছে এবং সব পক্ষ দূরে সরে যাচ্ছে হ্যাঁ এখন একশো দিন থাকার পর একটা সরকারের সমালোচনা এই সরকার তো আর ফেসিবাদী সরকার না যে তাদের সমালোচনা করা যাবে না এবং সরকার আমাদেরকে সমালোচনা করতে উৎসাহিত করেন আহ্বান জানান অনুরোধ করেন আমরা সমালোচনা করছি দোষী ধরে দিচ্ছি এবং সবচেয়ে ভালো লাগে যেটা আমরা যখন যেটা সমালোচনা করছি বা যৌক্তিকভাবে ধরিয়ে দিচ্ছি সরকার সাথে সাথে সেটাকে ডুবে নিচ্ছে সংশোধন করছে পরিবর্তন করছে অবস্থান বদলাচ্ছে তার মানে হচ্ছে যে তারা জনগণের বা আমরা যদি জনগণের পক্ষে বলে থাকি সেই বিবেচনাটাকে তারা নিচ্ছে সেই বক্তব্যটাকে তারা সম্মান জানাচ্ছে এটা ঠিক আছে কিন্তু উনি যেটা বললেন যে আপনি তো রাষ্ট্রের শক্তি ব্যবহার করবেন জনগণের স্বার্থে এখন আইন শৃঙ্খলা থেকে শুরু করে এই যে অযৌক্তিক দাবি দাওয়া আন্দোলন থেকে শুরু করে মানুষের জীবনের নিরাপত্তা বিচার আচার যা কিছু বলি সব ক্ষেত্রে আপনি যে রাষ্ট্র ক্ষমতায় আছেন আপনি অপ প্রয়োগ করবেন না অপব্যবহার করবেন না কিন্তু জনস্বার্থে রাষ্ট্র ক্ষমতার ব্যবহার করবেন এই যে যে অথরিটিটা আমরা যে দায়িত্ব দিয়েছি ওনাদেরকে জনগণের হয়ে সেই অথরিটিটা ওনারা অনেক সময় অ্যাসার্ট করেন বলে মনে হয় না এই কারণে সরকারকে দুর্বল মনে করে এবং দুর্বল মনে করার কারণে নানান পক্ষ কিন্তু তৎপর হয় সেটা আন্দোলনের নামে হোক বা অন্য অনেকভাবে হোক পরবর্তীকালে সরকারকে আরেকটু শক্তিশালী ভূমিকায় আসা প্রয়োজন অবশ্যই শক্তিশালী ভূমিকা আসা উচিত এবং সেটা যৌক্তিক এবং জনস্বার্থে আইনগতভাবে অন্যায় মনে হবে না কোনো নির্দিষ্ট পক্ষ মহল ব্যক্তির প্রতি আক্রোশ থেকে না মানে রাষ্ট্র আপনাকে কেন ক্ষমতা দেয় আপনাকে কেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তার মানে আপনাকে দায়িত্ব দিয়েছে সাথে সাথে আপনাকে কর্তৃত্ব দিয়েছে আপনি আপনার কর্তৃত্ব যদি জনস্বার্থে ব্যবহার না করেন নক ভাবে ব্যবহার না করেন তাহলে আপনি ব্যর্থ আপনি দুর্বল আপনি ভয় পান